নরম তুলতুলে পরোটার রেসিপি নিয়ে আমি বাঙালি খাওয়া দাওয়ায় আবার এসে হাজির হয়েছি। সকল বন্ধুদের আমি আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। নরম তুলতুলে পরোটা খেতে সকলেই ভালোবাসে, আর এই পরোটা কতটা তুলতুলে হয় এবং সেটা বানানো যায় কত সহজে, কত সাধারণ পদ্ধতিতে, সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো। আপনাদের খেয়ে ভালো লাগলে আমি খুশি হব। চলুন এবার তাহলে আমরা দেখে নিই এই নরম তুলতুলে পরোটাটা কীভাবে বানানো হয়। নরম তুলতুলে ময়দার পরোটা বানানোর জন্য আমি এই বাটির 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই হলো সেই ময়দা, সেটা আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ চিনি। এই নুন চিনিটা আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল। সেটাকেও আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ঠিক 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল মেশালাম। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমি একটি পাত্রে হালকা ঈষদুষ্ণ গরম জল রেখেছি। এই জলটা আমি অল্প অল্প করে, যতটা আমার এখানে লাগবে ততটাই আমি ইউজ করব, বাকিটা রেখে দেব। আপনারাও তাই করবেন, জলটা দেখে নেবেন খুব বেশি গরম যেন না হয়, হালকা গরম হলেই যথেষ্ট। এবং মাখাটা বেশ নরম করেই মাখতে হবে। এভাবে আমি পুরো ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালোভাবে মেখে ফেলেছি আমি, এতে আর কোনো ময়দা তেল আর ইউজ করিনি। যেটুকু জল নিয়েছিলাম তার খুব অল্প পরিমাণে আর পড়ে আছে, মোটামুটি বেশিরভাগ জলটাই আমার লেগে গেছে। এবং সব জলটা আমি ওই গরম জল দিয়েই মেখেছি সব ময়দাটা। এবার এটাকে আমরা আরেকটু ঠেসে নিয়ে একটা ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো রেখে দেবো। 2 ঘন্টার মাঝে একবার এসে আমি অবশ্যই এটাকে একটু মেখে দিয়ে যাব, আর একটু ঠেসে দিয়ে যাব, তাহলে এটা আরও নরম হয়ে যাবে। যখন আমরা এটা দিয়ে পরোটা বানাবো তখন এটা খুব নরম হয়ে যাবে। 2 ঘন্টা বাদে আমি আবার ফিরে আসছি। দেখুন, আমি 2 ঘন্টা পর আবার ফিরে এসেছি। ময়দাটা বেশ সুন্দর নরম হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন, দেখুন কতটা নরম হয়েছে। আমি 2 ঘন্টার মাঝে 1 ঘন্টা বাদে আমি আরেকবার এসে এটাকে একটু ঠেসে দিয়েছিলাম। আবার 2 ঘন্টা পরে আমি এসে এটাকে আর একটু ঠেসে নিচ্ছি। এরপর আমরা পরোটা বানাবার জন্য ছোটো ছোটো গুচি করে নেব, নিয়ে পরোটা বানাতে চলে যাব। আমি গুচিগুলোর সাইজ মোটামুটি নর্মাল সাইজই করছি, যেরকম সাধারণত হয়ে থাকে। এইভাবে আমি টুকরোগুলো কেটে নিচ্ছি। আমি এটা থেকে দেখুন 4টে এইরকম সাইজে গুচি কেটে নিয়েছি, আর বাকি গুচিটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার চলুন আমরা দেখে নিই পরোটা কীভাবে বানাব। আমি একটাকে বানাচ্ছি, আমি একটা রুট গুচিকে নিয়ে নিয়েছি, আর বাদ বাকি গুচিগুলোকে কৌটোর ভেতর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমরা অল্প অল্প করে ময়দা দিয়ে যেমনভাবে পরোটা বেলা হয় সেরকমভাবে বেলবো।
দেখুন আমার একটা ময়দার পরোটা বেলা হয়ে গেছে। ঠিক এইভাবে, খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, দেখুন ঠিক এইরকম হয়েছে। এরকমভাবে আমি আর বাদ বাকি পরোটাগুলো বেলে নেব। দেখুন আমি চারটে পরোটাকে একই সাইজে বেলে ফেলেছি। এবার আমি গ্যাসের চাটু একটা বসিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। এবার একটু একটু করে আমি এখানে পরোটাগুলো দিয়ে দেব এবং গ্যাসের আঁচ এখানে আমি ফুল করে দিয়েছি। এবার এপিট ওপিট করে যেভাবে পরোটা শেঁকা হয় প্রথমে সেভাবে শেঁকে নেব। আমি একসঙ্গে চারটে পরোটাকেই দিয়ে দেব এখানে পরপর। এভাবে চারখানা পরোটাকে আমি দিয়ে দিলাম। এবার ওপিট ওপিট করে শেঁকে নেবার পর তারপর তেলটা দেব। দেখুন আমার চারটে পরোটাকে এপিট ওপিট করে শেঁকা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে এটাকে ভেজে ফেলবো। এই সময় আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, মিডিয়ামে রাখলাম। এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নেব। পরোটায় একটা সুন্দর কালার চলে আসবে। এবং পরোটাগুলো খেতেও খুব নরম হবে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিয়ে সিম করে দিলাম। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। যতটা তেল লাগবে ততটাই ইউজ করাই ভালো, তার থেকে বেশি তেল দেবার প্রয়োজন নেই। দেখুন আমার পরোটাটা সবগুলোই ভাজা হয়ে গেছে, সুন্দর কালারও এসে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবং সমস্ত পরোটাগুলো আমি একটা থালায় তুলে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে এগুলো তেমনি নরমও। আপনারা এটা বাড়িতে বানালেই বুঝতে পারবেন, ঠিক আমি যে পদ্ধতিতে করলাম আপনারা যদি এই পদ্ধতিতে করেন তাহলে পরোটাগুলো ঠিক এইরকমই হবে, এইরকমই নরম তুলতুলে। দেখি বুঝতে পারছেন কতটা নরম। এগুলো এটা আপনি যে কোনো তরকারির সাথে ভাজা, আলু ভাজা, আলুর ঝাল বা আলুর দম এসবের সঙ্গেই পরিবেশন করতে পারেন, বা ননভেজ, ভেজ সব রকম খাবারের সঙ্গেই পরোটাটা চলে। আমি আজকে এটা সার্ভ করব পনির বাটার মশলার সাথে। আমার পরোটাটা ঠিক এই রকম হয়েছে। দেখুন আজকে আমি এই নরম তুলতুলে পরোটাটা সার্ভ করেছি পনির বাটার মশলার সাথে। আপনারা এটা যে কোনো খাবারের সঙ্গেই সার্ভ করতে পারেন, কোথাও কোনো অসুবিধা নেই। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি নতুন নতুন যে রেসিপি দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা এই রেসিপিটার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি জানার থাকলে আমাকে অবশ্যই লিখে পাঠাবেন, তাহলে আমি খুব খুশি হব। আজ তাহলে এইটুকুই থাক, আবার দেখা হবে আপনাদের সঙ্গে বাঙালির খাওয়া দাওয়ার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দ থাকুন, আসসালাম।